নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আপনারা অনেকে কমেন্ট করে মেসেজ করে ও ফোন করে আমাকে বলে থাকেন যে আপনারা হারমোনিয়াম টিউটোরিয়াল দেখে হারমোনিয়ামে গান তুলতে পারছেন কিন্তু একা একা এখনও গান তুলতে পারছেন না তার জন্যে কি করবেন বন্ধুগণ তাই আপনাদের জন্য আমি আজ একটি খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আমার মনে হয় যদি এই ভিডিওটি দেখেন তবে আপনাদের খুব উপকার হবে বন্ধুগণ এ বিষয়ে এর আগেও আমি কয়েকটি ভিডিও দিয়েছি যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তবে সেই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে নিতে পারেন তবে আসুন বন্ধুগণ এবার আমরা আসল কথায় ফিরে আসি বন্ধুগণ নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে হলে কিছু সুর আয়ত্ত করতে হবে তবে সেই সুরগুলো কীভাবে আয়ত্ত করা যায় সে বিষয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বন্ধুগণ যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক অবশ্য করবেন তবে আসুন বন্ধুগণ এবার আমরা ভিডিও শুরু করি বন্ধুগণ আমি যেমন বলেছি নিজে নিজে যে কোনো গানের সুর হারমোনিয়ামে তুলতে হলে কিছু সুর আয়ত্ত করতে হবে তবে সেই সুরগুলো আমরা কিভাবে আয়ত্ত করব আসুন এবার আমরা বিস্তারিতভাবে জানি বন্ধুগণ আমরা যেমন সকালবেলা রিওয়াজ করি এভাবে সারে গা মা পা কিন্তু আমরা করবো কি এভাবে প্রত্যেকটা সুর না বাজিয়ে শুধু সা পা সা এই তিনটে সুরকে আমরা ধরে রাখবো তারপর আমরা রিবাজ করব যেমন সারে গা মা পা তবে বন্ধুগণ সা পা সা এই তিনটে সুরে ধরে সারে গামা পাধানিস সানে ধাপা মাগারে সা বলে গেলেই চলবে না আমাদেরকে যাচাই করতে হবে যে হারমোনিয়ামের প্রত্যেকটি সুরের সঙ্গে আমার সুরটা মিলছে কি না যদি মিলে যায় প্রত্যেকটি সুরের সঙ্গে যদি আমার সুরটা মিলে যায় তবে আমি মানব যে সুরের আইডিয়া আমার হয়ে গেছে সুরের আয়ত্ত হয়েছে আর যদি না মিলে তবে আরও আমাদেরকে এভাবে রিওয়াজ করতে হবে তবে বন্ধুগণ হারমোনিয়ামের প্রত্যেকটি সুরের সঙ্গে আমার সুরটা মিলছে কি না সেটা আমরা যাচাই কীভাবে করব আমরা সে বিষয়ে জানি বন্ধুগণ আমরা সাত সাথে ধরে রাখব যেমন যেমন মা পাধান হিসা বলি আমরা সাতে ধরে রেখে আমরা গামাগুলো বলবো কীভাবে যেমন সা সাথে ধরে রেখে আমরা রে পর্যন্ত গেলাম দেখলাম তারপর রেতে আমরা ধরে দেখলাম হ্যাঁ সুরটা মিলে গেছে যেমন আবার বলছি সারে রেতে আমার সোটা মিলে গেছে এর অর্থ হচ্ছে কি রে সোটা আমার আয়ত্ত হয়ে গেছে তারপর আমরা আরও উপরে যাব। যেমন সা গাতেও মিলে গেছে এর অর্থ হচ্ছে কি গা সুরটাও আমার আয়ত্ত হয়ে গেছে এবার আমরা আরও উপরে যাব সাা মাতেও মিলে গেছে তবে মাসুরটাও আমার আয়ত্ত হয়ে গেছে এবার আমরা আরও উপরে যাব সা রে গা মিলে গেছে এর অর্থ হচ্ছে পাশুটাও আয়ত্ত হয়ে গেছে এইভাবে সাথে ধরে রেখে আপনি যে শোটাকে যাচাই করতে চান সে সোটা পর্যন্ত আপনি গেলেন তারপর সে সোটাকে ধরে আপনার শোটা মিছে কি না তাতে সেভাবে যাচাই করবেন এইভাবে সা পর্যন্ত করলেন তারপর সায়ের তার সব থেকে সায়ের উপরেও যে রে আছে গা আছে মা আছে সেগুলো এইভাবে যাচাই করবেন এভাবে অবরোহিত করতে হবে যেমন সানি মিলে গেছে এভাবে ধাকেও করবেন পাতেও করবেন মাতেও করবেন মানে আপনার মধ্য থেকে সা পর্যন্ত আসতে হবে এভাবে প্রত্যেকটি সুর আপনার হারমোনিয়ামের সুরের সঙ্গে মিলছে কিনা তারপর মন্দ্র সপ্তকেও মেলাবেন যেমন সানি সানি ধা এভাবে মন্দ্রাসপ্তকু পা পর্যন্ত আসবেন এইভাবে প্রত্যেকটি সুরের সঙ্গে যদি আপনার সুর মিলে যায় অর্থাৎ সাতে ধরে রেখে আপনি যে সুরটা যাচাই করতে চাইবেন সেই সুরটাতে আপনার সুর নেবেন তারপর আপনি সেই সুরটাকে ধরবেন আপনার সুর সেই সুরটার সঙ্গে মিলছে কি না এভাবে প্রত্যেকটি সুর যাচাই করবেন যদি মিলে যায় তবে আপনার সুর আইডিয়া হয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে হয়নি তার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটু একের পর যেমন সারে গা মাপা ধা নে এতটুকু আশা নেগারেশা এতটুকু আপনার আয়ত্ত হয়ে গেছে এটা একের পর এক এভাবে যাচ্ছে তাই আপনার একটু তাড়াতাড়ি আয়ত্ত হয়ে গেছে তবে যেমন সা থেকে ডাইরেক্ট মাতে চলে যাব সেটা কিভাবে আয়ত্ত করবেন সেটারও নিয়ম আছে আমি বলছি যেমন আমরা সা থেকে মা পর্যন্ত আমি যাব তবে সাঁ থেকে মাতে আমরা প্রথমে বাজে হারমোনিয়ামের সঙ্গে করব। তারপর আমরা যখন আমার আয়ত্ত হয়ে যাবে আমি মনে করছি তখন আমরা হারমোনিয়াম সাথে ধরে রেখে করব যেমন সামা 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 দেখুন প্রথমে আমি হারমোনিয়ামের সঙ্গে বললাম এবার আমি হারমোনিয়াম ছাড়া বলছি শুধু সাতে ধরে রেখে মিলে যাচ্ছে যেমন সামা সামা এমন প্রত্যেকটা সুর যেমন সা থেকে গাতে সেটাও আয়ত্ত করতে হবে এভাবে সা গা সা গা এভাবে আপনি সা থেকে কে সা থেকে মা শা থেকে পা মানে প্রত্যেকটা সুর আপনার যেমন গান গাইতে গেলে আপনার একেবারে একের এক সুরের পর আর এক সুর আসবে এমন কোনো ব্যাপার নেই হয়তো সা থেকে একেবারে ডাইরেক্ট মাতে চলে যাবে সা থেকে পাতে চলে যেতে পারে তাই এভাবে আপনার প্রত্যেকটি সুর আপনার এভাবে আয়ত্ত করতে হবে যেমন সা থেকে রে কত উপরে সা থেকে গা কত উপরে সা থেকে মা কত উপরে পা কত উপরে এভাবে প্রত্যেক সুর আপনাকে আয়ত্ত করতে হবে তারপর সপ্তকেও সা থেকে নে কত নিচে সা থেকে ধা কত নেচে সা থেকে পা কত নেচে এগুলো হচ্ছে সপ্তকের তারপর তার সপ্তকের সা থেকে অবরোহিতে আপনার মধ্য সপ্তকের সুরগুলো যাচাই করতে হবে যেমন সা থেকে নি কত নিচে সা থেকে ধা কত নিচে এভাবে প্রত্যেকটি সুর আপনাকে যাচাই করতে হবে প্রথমে হারমোনিয়ামের সঙ্গে বলবেন সুর দিয়ে বলবেন তারপর শুধু সাততে ধরে রেখে সে সুরটাকে বলবেন যেমন সা ধা আপনার সুরটা মিলছে কিনা সা পা আপনার সুরটা মিলছে কিনা প্রথমে বাজিয়ে তারপর সাত শাকে ধরে রেখে তারপর আপনাকে কোমল সুরগুলো যাচাই করতে হবে যেমন সার যে কত ওপরে কোমল সুরটা আছে কোমল গাটটা কত উপরে আছে এভাবে কোমল ধা কোমল নি সেগুলো যাচাই করতে হবে এইভাবে যাচাই করলে দেখছেন প্রথমে আপনি করবেন কি দুটি আগে আপনি রিওয়াজ করবেন যেমন ইমন রাগে প্রথমে করবেন ইমন রাগে হবে কি সারে গা মা পা ধা নে সাটা চলে আসবে সা রে গা মা পা ধা নি সা গা রে সা তারপর ভৈরবীর আগে করে নেবেন যেমন সা রে গা মা পা ধা নে সা সা নে ধা পা মা গা প্রথমে ইমন রাগে যাচাই করবেন তারপরে ভৈরবীর আগে যাচাই করবেন প্রত্যেকটি সুর আপনার যাচাই করা হয়ে যাবে যদি এভাবে সুরগুলো আয়ত্ত করে নিতে পারেন তবে যে কোনো গান আপনি একা একা তুলতে পারবেন হারমোনিয়ামে কোনো অসুবিধা হবে না বন্ধুবান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকার হবে তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে নমস্কার